নমস্কার, আমি অর্ণব। আচ্ছা, আজকালকার যুগে আমরা 13 বছরের বাঙালি মেয়ে বলতে কি বুঝি? একটা ঝকঝকে মুখ, হয়তো সে কোডিং শিখছে, হয়তো একাধিক ভাষা শিখছে একসঙ্গে, নিজের প্যাশন ফলো করছে, সেলফ ডিফেন্স, মেন্টাল হেলথ, সেক্স এডুকেশন, LGBTQ কমিউনিটি ইত্যাদি সব কিছু সম্বন্ধে জ্ঞান রাখছে, উগ্র জাতীয়তাবাদ, ধর্মান্ধতার বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখছে। এই প্রজন্ম এগিয়ে চলছে তরতরিয়ে চন্দ্রযানের গতিতে। আচ্ছা, এদের কথা না হয় থাক, আমাদের প্রজন্মের অর্থাৎ এই 90s মেয়েদের কথাতেই আসি। 13 বছর মানে কোন ক্লাস হবে, 7-8? বইখাতা খেলাধুলাময় জগৎ, ছেলে মেয়ে উভয়ের বাবা মায়েরই একমাত্র চিন্তা ছেলে মেয়ে পড়ছে তো, দুষ্টুমি করছে না তো। এবার আসুন পিছিয়ে যাই, দেখে আসি আজ থেকে বহু বহু যুগ আগের এই বাংলার মেয়েদের। 13 বছরের মেয়ে, বিয়ের বয়স তখন শেষের দিকে তার। সে রোজ সবার 14 আনা মুখঝামটা আর 2 আনা সহানুভূতি সয়ে দিনের শেষে ঘুমের মধ্যে কাঁদে। জেগে কাঁদতে পারবে না, কারণ তার দুশ্চিন্তায় ইতিমধ্যেই বাবা মায়ের চোখ ভিজে। আর মাত্র কটা দিন, তারপর কোনো বুড়ো হাবড়া, চোর, ডাকাত, খুনি যার হোক গলায় মেয়েকে ঝুলিয়ে দিতে হবে, নইলে সমাজ এক ঘরে করবে, মেয়ের পরের বোনগুলোরও বিয়ে হবে না। হ্যাঁ, এমন একটা পৃথিবীও ছিল একদিন, আর এই মেয়েরাও আমাদের মতো মানুষই ছিলেন। জানেন তো, শুধু আমি এটাই বুঝতে পারি না, মানুষ হয়ে এতটা যন্ত্রণা তারা সইতেন কি করে? শরৎবাবু হয়তো কিছুটা বুঝেছিলেন, তিনি যে তাদের স্বচক্ষে দেখেছিলেন তাদের সময়। আসুন আমরাও জানতে বুঝতে চেষ্টা করি তাদের কথা, তাদেরই মধ্যে এক অরক্ষণীয়া তথাকথিত অসুন্দরী মেয়ের কথা। শুরু হচ্ছে আমার আজকের নিবেদন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অরক্ষণীয়া, আজ প্রথম পর্ব। মেজো মাসিমা, এই যে মা মহাপ্রসাদ পাঠিয়ে দিলেন, হে নাও ধরো। কিরে অতুল, আয় বাবা আয়, বলিয়া দুর্গামণি রান্নাঘর হইতে বাহির হইলেন। অতুল প্রণাম করিয়া পায়ের ধুলা গ্রহণ করিল। নিরোগ হও বাবা, দীর্ঘজীবী হও। ওরে ও জ্ঞানদা, তোর অতুল দাদা ফিরে এসেছেন যে রে, একখানা আসন পেতে দিয়ে মহাপ্রসাদটা ঘরে তোল মা। কাল রাত্রিরে 9:30-10 সময় সদর রাস্তায় ঘোড়ার গাড়ির শব্দ শুনে ভাবলুম কে এলো, তখন যদি জানতুম দিদি এলেন, ছুটে গিয়ে পায়ের ধুলো নিতুম, এমন মানুষ কি আর জগতে হয়। তা দিদি ভালো আছেন তো বাবা? এখন পুরী থেকে আসা হলো বুঝি। আরে কি করছিস মা, তোর অতুল দাদা যে দাঁড়িয়ে রইলেন। মায়ের আহ্বানে একটি 12-13 বছরের শ্যামবর্ণ মেয়ে হাতে একখানি আসন লইয়া ঘর হইতে বাহির হইল, এবং যত দূর পারা যায় ঘাড় হেঁট করে দাওয়ার উপর আসনখানি পাতিয়া দিয়া অতুলের পায়ের কাছে আসিয়া প্রণাম করিল। কথাও কহিল না, মুখ তুলিয়াও চাহিল না। প্রণাম করিয়া উঠিয়া মহাপ্রসাদের পাত্রখানি হাত হইতে লইয়া ধীরে ধীরে ঘরে চলিয়া গেল। কিন্তু একটু ভালো করিয়া দেখিলেই দেখিতে পাওয়া যাইত, যাওয়ার সময় মেয়েটির চোখ মুখ দিয়া একটা চাপা হাসি যেন উছলিয়া পড়িতেছিল। আবার শুধু মেয়েটিই নয়, এদিকেও একটুখানি নজর করিলে চোখে পড়িতে পারিত, এই সুশ্রী ছেলেটির মুখের ওপর দীপ্তি খেলিয়া একটা অদৃশ্য তড়িৎ প্রবাহ মুহূর্তের মধ্যেই যেন মিলাইয়া গেল। অতুল আসনে বসিয়া তীর্থপ্রবাসের গল্প বলিতে লাগিল। তাহার বাপ একজন সেকেলে সদর আলা ছিলেন, অনেক টাকা করি এবং বিষয় সম্পত্তি করিয়া পেনশন লইয়া ঘরে বসিয়াছিলেন, বছর চারেক হইল ইহলোক ত্যাগ করিয়াছেন। বিএ এক্সামিন দিয়া অতুল মাস দুই পূর্বে মাকে লইয়া তীর্থ পর্যটনে বাহির হইয়াছিল, সম্প্রতি রামেশ্বর হইয়া পুরী হইয়া কাল ফিরিয়াছে। গল্প শুনিয়া দুর্গামণি একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, আর এমনি মহাপাদকী আমি যে আর কিছু না হোক একবার কাশী গিয়ে বাবা বিশ্বেশ্বরের চরণ দর্শন করে আসব, এ জন্মে সেই সাধটাও কখনো পুরোলো না। অতুল বলিল, কাশী বলো আর যাই বলো মেজো মাসিমা, একবার সব ছেড়ে ছুটে জোর করে বেরিয়ে পড়তে না পারলে ও আর হয় না, আমি অমন জোর করে না নিয়ে গেলে আমার মায়ের কি যাওয়া হতো।
দুর্গামণি আরেকটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া কহিলেন, জানিসই তো বাবা সব, জোর করব কি দিয়ে বল দেখি। 30টা টাকা মাইনের ওপর খেয়ে পড়ে লোকলৌকিকতা কুটুম্বিতে করে ডাক্তার বদ্দির ওষুধের খরচ জুগিয়ে কি থাকে বল দেখি। আর এই মেয়েটা দেখতে দেখতে 13 পা দিল। তোকে সত্যি বলছি অতুল, ওর প্রাণে চাইলেই যেন আমার বুকের রক্ত হু হু করে শুকিয়ে যায়। উফ, এত বড় শত্রুকেও পেটে ধরে মাকে লালন পালন করতে হয়। বলিতে বলিতেই তাহার 2 চক্ষু সজল হইয়া উঠিল। কিন্তু আশ্চর্য এই যে, অতুল এত বড় দুশ্চিন্তা ও কাতরোক্তির সম্মুখেও ফিক করিয়া হাসিয়া ফেলিল, কহিল, মাসিমার সব বাড়াবাড়ি। আচ্ছা, মেয়ে কি আর কারোর হয় না? তোমারই কি শুধু একটা হয়েছে? আর রাজ্যের দুর্ভাবনা যেন তোমার একার। দুর্গামণি কহিলেন, আমার এটা ভাবনা নয় অতুল, এ আমাদের মৃত্যু যন্ত্রণা। সমাজ আমি তো জানি মেয়ের বিয়ে দিতে না পারলেই জাত যাবে, কিন্তু দেব কি করে? টাকা চাই, কিন্তু কোথায় পাব? এই ভদ্রাসনের একাংশ ছাড়া আপনার বলতে তো আমাদের আর কিছু নাই বাবা। আধ ঘন্টা পূর্বে এই মেয়েটিকেই উপলক্ষ করিয়া স্বামী স্ত্রীতে কলহ হইয়া গিয়াছিল। স্বামী অর্ধভুক্ত ভাতের থালা ফেলিয়া রাখিয়া অফিসে চলিয়া গিয়াছিলেন। সেই ব্যথা দুর্গামণির মনে আলোড়িত হইয়া উঠিল এবং টপটপ করিয়া 2 ফোঁটা চোখের জল গাল বাহিয়া কোলের ওপর ছড়িয়া পড়িল। হাত দিয়া মুছিয়া ফেলিয়া বলিলেন, আর জন্মে কত স্ত্রী হত্যা ব্রহ্ম হত্যা করেছিলাম অতুল, যে এই জন্মে মেয়ে পেটে ধরেছি। না মেজমাসিমা, আমি উঠলুম, নইলে তুমি আর থামবে না। দুর্গামণি আরেকবার চোখ মুছিয়া লইয়া কহিলেন, না বাবা, একটু বস, দুদণ্ড তোর কাছে কাঁদলেও বুকটা হালকা হয়। তাই বলি ভগবান, হতভাগীকে আমার কোলেই যদি পাঠালে, রংটা একটু ফর্সা করে পাঠালে না কেন? কালো বলে কেউ যে ওকে আশ্রয় দিতেই চায় না, সবাই যে চায় সুন্দরী মেয়ে। ওরে পোড়া সমাজ, তুই কুল শীল স্বভাব চরিত্র কিছুই যদি দেখবি নে, মেয়ে শুধু কালো বলেই তাকে ঘরে ঠাঁই দিবি নে, তবে সে মেয়ের বিয়ে না হলে বাপ মাকে দণ্ড দিবি কেন? অতুল কহিল, কালো মেয়ের কি বিয়ে হচ্ছে না? ভোমরাও কালো, কোকিলও কালো, তাদের কি আদর হয় না? এসব তো চিরকালের দৃষ্টান্ত মেজমাসিমা। দুর্গামণি কহিলেন, তাই দৃষ্টান্তই শুধু চিরজীবী হয়ে আছে বাবা, আর কিচ্ছু নেই। কিন্তু তাতে আর সান্ত্বনা পাইনি, জোরও পাইনি অতুল। গিরিশ ভট্টাচার্যের মেয়ের বিয়ে চোখের ওপর দেখে হাত পা যেন পেটের ভিতর ঢুকে গেছে। ঠিক আমাদেরই মতো, না ছিল তার টাকার বল, না ছিল মেয়ের রূপ, তাই পাত্রের বয়সও গেল 60-এর কাছাকাছি। তার মায়ের কান্নাটা আজও আমি যেন কানে শুনতে পাচ্ছি। অতুল সবিস্ময়ে প্রশ্ন করিল, 60-এর কাছাকাছি বলো কি? তা হবে বই কি বাবা, হরিচক্রবর্তীর নাত জামাই হলো ওপাড়া নিতাই চাটুজ্জে, তারই হলো 8-10 বছরের মেয়ে, হিসেব করে দেখ দেখি। খবর শুনিয়া অতুল স্তব্ধ হইয়া চাহিয়া রহিল। দুর্গামণি বলিতে লাগিলেন, সে মেয়ে যদি মনের ঘেন্নায় বিষ খায় কি গলায় দড়ি দেয় কিংবা কুলে কালি দিয়ে চলে যায়, মা হয়ে তাকে বুকের ভেতর থেকে অভিশাপ দিই কেমন করে বল দেখি বাবা। অতুল চুপ করিয়া রহিল। দুর্গামণি হঠাৎ তাহার হাতটা চাপিয়া ধরিয়া বলিলেন, বাবা অতুল, আজকাল সবাই বলে তোদের ছেলেদের মধ্যে দয়া ধর্ম আছে, দেখিস নে বাবা, তোদের স্কুল কলেজের কোনো ছেলে যদি নিতান্ত দয়া করেই মেয়েটাকে তার পায়ে একটুখানি ঠাঁই দেয়, তাহলে তোদের কাছে আমি মরণ পর্যন্ত কেনা হয়ে থাকব। অতুল শশব ব্যস্তে হাত ছাড়াইয়া লইয়া তাহার পায়ের ধুলা মাথায় করিয়া আদ্রকণ্ঠে বলিয়া ফেলিল, এত ব্যস্ত কেন হচ্ছ মেজমাসিমা, আমি কথা দিচ্ছি। কিন্তু কথাটা সে দিতে পারিল না, সহসা লজ্জায় তাহার কর্ণমূল পর্যন্ত রাঙা হইয়া কণ্ঠরোধ হইয়া গেল। দুর্গামণি যদিচ ইহা লক্ষ্য করিলেন না, কিন্তু আর কেহ তথায় উপস্থিত থাকিলে হয়তো সংশয় করিত, কি এমন কথাটা অতুল ঝোঁকের ওপর বলিয়া দিতে গিয়াও এমন করিয়া থামিয়া গেল। অতুল নিজেকে সামলাইয়া লইয়া উঠিয়া দাঁড়াইল, সহজভাবে কহিল, আচ্ছা খুব চেষ্টা করব, কই রে কেন দা, একটা পান টান দে না, বাড়ি যাই। দুর্গামণি রাগিয়া চিৎকার করিলেন, তোর অতুল দ্বারে একটা পান দে না গেনি, মুখ পোড়া মেয়ে না আছে রূপ না আছে গুণ, বলি এসব কথাও কি শেখাতে হয়? মহাপ্রসাদ নিয়ে সেই যে ঘরে ঢুকলি আর বেরুলি নে, শিগগির পান নিয়ে আয়। আচ্ছা আমি নিজে গিয়ে নিচ্ছি, কোন ঘরে রে কেন দা?
বলিয়া উচ্চকণ্ঠে কোনো সাড়া না দিয়া অতুল শোবার ঘরে গিয়া প্রবেশ করিল। সম্মুখে পানের শয্যা লইয়া মেয়েটি চুপ করিয়া বসিয়াছিল। অতুল ঘরে ঢুকিয়া এই গম্ভীর হইয়া বলিল, মেজমাসিমা বলছেন মুখ পোড়া গেনির না আছে রূপ না আছে গুণ, তাকে একটা 60 বছরের বুড়োর সঙ্গে বিয়ে দিতে হবে। কেন তা জবাব দিল না। অবনত মুখে বাটা হইতে গোটা দুই পান লইয়া হাত উঁচু করিয়া ধরিল। অতুল পিছনে আসিয়া হাত হইতে পান নিল। কিন্তু পান সাজা ভালো হলে এবার মাপ করা হবে, 60 কমিয়ে না হয় 20-21 দাঁড় করানো যাবে। কেন তা লজ্জায় মাথাটা ঝুঁকাইয়া প্রায় বাটার সঙ্গে এক করিয়া ফেলিল। অতুল কলা খাটো করিয়া বলিল, মাসিমার কাছে আরেকটু হলেই বলে ফেলেছিলাম আর কি, আচ্ছা বেলা হলো চলল। কেন তা ইহারও প্রত্যুত্তর করিল না। সেই যে জড়সড় হইয়া মাথা হেঁট করিয়া বসিয়াছিল তেমনি বসিয়া রহিল। কথা কওয়া হলো না, আচ্ছা বলিয়া অতুল মেয়েটির ভিজা এলোচুলের এক গোছা টানিয়া দিয়া বলিল, কিন্তু আসছে হরিচক্রবর্তীর মতো একটা বুড়ো চললুম বলিয়া হাসিতে হাসিতে ঘর হইতে বাহির হইয়া গেল। কিন্তু উঠানে পা দিয়াই চেঁচাইয়া কহিল, মেজমাসিমা জ্ঞানের জন্য বোম্বাই থেকে মা একজোড়া চুড়ি কিনেছিলেন, বাইরে এসে দেখে যাও। কই দেখি বাবা বলিয়া দুর্গামণি পুনরায় রন্ধনশালা হইতে বাহির হইলেন। অতুল পকেট হইতে দুগাছি চুড়ি বাহির করিয়া মেলিয়া ধরিল। তাহার রং এবং কারুকার্য দেখিয়া দুর্গামণি অত্যন্ত পুলকিত চিত্তে দাতার ভো ভো যশগান করিতে লাগিলেন। চুড়ি দুগাছি কাঁচের বটে, কিন্তু সেরূপ মূল্যবান বাহারি চুড়ি পাড়াকায় কেন, কলিকাতাতেও তখনও আমদানি হয় নাই। বস্তুত তাহার গঠন চাকচিক্য এবং সৌন্দর্য দেখিয়া মায়ের নাম করিয়া অতুল নিজের টাকাতেই বোম্বাই হইতে তাহা ক্রয় করিয়া আনিয়াছিল। মায়ের টাকা টাকিতে জ্ঞানদা বাহির হইয়া আসিল এবং নিঃশব্দে নত মুখে স্নেহের এই প্রথম উপহার হাত পাতিয়া গ্রহণ করিতে গিয়া তাহার অঞ্চলিবদ্ধ হাত দুটি কাঁপিয়া গেল। তারপর দাতার পায়ের কাছে নমস্কার করিয়া সে ধীরে ধীরে প্রস্থান করিল। সে একটি কথাও কহে নাই, কিন্তু আজ তাহার অন্তরের কথা অন্তর্যামী জানিলেন। শুধু পিছনে দাঁড়াইয়া এই দুটি মানুষ ক্ষণকালের জন্য সস্নেহ মুগ্ধ নেত্রে এই কিশোরীর অনিন্দ গঠন ও গতিভঙ্গির প্রতি চাহিয়া রহিলেন। বড় ভাই গোলকনাথ মারা গেলে তাঁর বিধবা স্ত্রী স্বর্ণমঞ্জরী নির্বংশ পিতৃকুলে যৎসামান্য বিষয়াশয় বিক্রয় করিয়া হাতে কিছু পুঁজি সংগ্রহ করিয়া কনিষ্ঠ দেবর অনাথনাথকেই আশ্রয় করিয়াছিলেন। তাহারই বিষের অসহ্য জ্বালায় হিতাহিত জ্ঞানশূন্য হইয়া মেজভাই প্রিয়নাথ গত বছর ঠিক এমনি দিনে ছোট ভাই অনাথের সঙ্গে বিবাদ করিয়া উঠানের মাঝখানে একটা প্রাচীর তুলিয়া দিয়া পৃথকন্য হইয়াছিলেন এবং মাঝখানে একটা কপাট রাখার পর্যন্ত প্রয়োজন অনুভব করেন নাই। তখন রঙ্গ দেখিয়া পিতাতা পুরুষ নিশ্চয়ই অলক্ষে বসিয়া হাসিতেছিলেন, কারণ একটি বৎসরও কাটিল না। প্রাচীরের সমস্ত উদ্দেশ্য নিষ্ফল করিয়া দিয়া সেদিন প্রিয়নাথ 7 দিনের চরে প্রায় বিনা চিকিৎসায় প্রাণ ত্যাগ করিলেন। মৃত্যুর আগের দিনটায় মরণ সম্বন্ধে যখন আর কোথাও কিছুমাত্র অনিশ্চয়তা ছিল না এবং তাই দেখিতে সমস্ত গ্রামের লোক পিলপিল করিয়া বাড়ি ঠুকিয়া ঘরের দরজার সম্মুখে ভিড় করিয়া দাঁড়াইয়া অস্ফুট কলকণ্ঠে হাহুতাশ করিতেছিল, তখনও প্রিয়নাথের একেবারে সংগালোপ হয় নাই। অতুল গ্রামে ছিল না, কলিকাতার মেশে ওই দুঃসংবাদ পাইয়া আজ ছুটি আসিয়া উপস্থিত হইয়াছিল। ভিড় ঠেলিয়া সে রোগীর ঘরে ঢুকিবার চেষ্টা করিতেছিল, কোথা হইতে জ্ঞানদা পাগলের মতো আছাড় খাইয়া পড়িয়া তার দুই পায়ের ওপর মাথা কুটিতে লাগিল। যাহারা তামাশা দেখিতে আসিয়াছিল তাহারা এই আরেকটি অভাবনীয় ফাউ পাইয়া বিস্ময়াপন্ন হইয়া মনে মনে বিতর্ক করিতে লাগিল। কিন্তু অতুল এত লোকের সম্মুখে দুঃখে লজ্জায় হতবুদ্ধি হইয়া গেল। ক্ষণিক পরে যখন সে কথঞ্চিত প্রকৃতিস্থ হইয়া তাহাকে ধরিয়া তুলিতে গেল, তখন জ্ঞানদা জোর করিয়া পায়ের ওপর মুখ চাপিয়া কাঁদিতে কাঁদিতে বলিল, বাবার মরণকালে তুমি নিজের মুখে তাকে সান্ত্বনা দিয়ে যাও, আমার অতৃষ্টি পরে যাই হোক, এ সময় আমার মতো আমার ভাবনাটাকেও যেন তিনি এইখানেই ফেলে রেখে যেতে পারেন, আর তোমার কাছে আমি কখনো কিচ্ছু চাইব না।
বলিয়া তেমনি করিয়া মাথা ঘুরিয়া কাঁদিতে লাগিল। তাহার দুশ্চিন্তাগ্রস্ত দুর্ভাগা পিতা অত্যন্ত অসময়ে অকালে মরিতেছে, আজ আর তাহার কাণ্ড জ্ঞান ছিল না। এত লোকের সম্মুখে কি করিতেছে কি বলিতেছে কিছুই ভাবিয়া দেখিল না, ক্রমাগত একভাবে মাথা খুঁড়িতে লাগিল। কিন্তু অতল সংযমী লোক, কেন তার এই ব্যবহারে অন্তরে সে যত ক্লেশই অনুভব করুক, বাহিরে এতগুলি কৌতূহলী চক্ষের ওপর কঠিন হইয়া উঠিল। জোর করিয়া পা ছাড়াইয়া লইয়া মৃদু তিরস্কারের স্বরে বলিল, ছি শান্ত হও, কান্নাকাটি করো না, আমার যা বলবার আমি বলবো বই কি বলিয়া মুমূর্ষুর শয্যার একাংশে গিয়া উপবেশন করিল। দুর্গামণি স্বামী শিয়রে বসিয়াছিলেন, অতলের মুখের পানে চাহিয়া নিঃশব্দে কাঁদিতে লাগিলেন। প্রতিবেশী নীলকণ্ঠ চাটুর্য দ্বারের উপরে দাঁড়াইয়াছিলেন, অতুলের বিলম্ব দেখিয়া কহিলেন, প্রিয়নাথের এখনো জ্ঞান আছে বাবা, যা বলবে এই বেলা চেঁচিয়ে বলো, তাহলেই বুঝতে পারবে। বলাই বাহুল্য, বৃদ্ধের এই প্রস্তাব আরো দুই একজন তৎক্ষণাৎ অনুমোদন করিল। জনতা দেখিয়া অতুল প্রথমেই ক্রুদ্ধ হইয়াছিল, তাহার উপর ইহাদের এই নিতান্ত অশোভন কৌতূহলে সে মনে মনে আগুন হইয়া কহিল, আপনারা নিরর্থক ভিড় করে তো কোনো উপকার করতে পারবেন না, একটুখানি বাহিরে গিয়া বসিলেই আমার যা বলবার বলতে পারি। নীলকণ্ঠ চটিয়া উঠিয়া বলিলেন, নিরর্থক কি হে, প্রতিবেশীর বিপদে প্রতিবেশী এসে থাকে, তুমি কোন সার্থক উপকার করতে বিছানায় গিয়ে বসেছ বাপু? অতুল দাঁড়াইয়া দৃঢ়স্বরে বলিল, আমি উপকার করি না করি, আপনাদের এমন করে বাতাস আটকে অপকার করতে আমি দেব না, সবাই বাইরে যান। তাহার ভাব দেখিয়া নীলকণ্ঠ দুপা পিছাইয়া দাঁড়াইয়া কহিলেন, সেদিনকার ছোকরা, তোমার তো ভারী আশপর্দা দেখি। কে একজন তাহার আড়ালে দাঁড়াইয়া কহিল, হেলে বিয়ে পাশ করেছে কিনা? একটা 10 বছরের ছোড়াও কি মারিতেছিল? অতুল কাহার কথার কোনো জবাব না দিয়া তাহাকে ঠেলিয়া দিল। সে গিয়া আরেকজনের গায়ে পড়িল, যাহার গায়ে পড়িল সে অস্ফুট স্বরে সদর আলার বেটা প্রভৃতি বলিতে বলিতে বাহিরে চলিয়া গেল। নীলকণ্ঠ প্রভৃতি ভদ্রলোক অতুলের কথাটা শুনিবার বিশেষ কোনো আশা না দেখিয়া মনে মনে শাসাইয়া প্রস্থান করিলেন। যখন বাহিরের আর কেহ রহিল না, তখন অতুল মুমূর্ষের উপর ছুকিয়া পড়িয়া ডাকিল, মেষমশাই। প্রিয়নাথ রক্তবর্ণ চক্ষু মেলিয়া মূঢ়ের মতো চাহিয়া রহিলেন। অতুল পুনরায় উচ্চকণ্ঠে কহিল, আমাকে চিনতে পারছেন? প্রিয়নাথ চক্ষু মুদিয়া অস্ফুটে বলিলেন, অতুল এখন কেমন আছেন? প্রিয়নাথ মাথা নাড়িয়া তেমনি অস্পষ্ট স্বরে বলিলেন, ভালো না। অতুলের দুই চক্ষু উজ্জ্বলে ভরিয়া গেল, অনেক কষ্টে নিজেকে সামলাইয়া লইয়া অশ্রুরুদ্ধ কণ্ঠ পরিষ্কার করিয়া কহিল, মেষমশাই একটা কথা আপনাকে জানাচ্ছি, আপনি নিশ্চিন্ত হন, পাশ থেকে জ্ঞানদার ভার আমি নিলুম। প্রিয়নাথ কথাটা বুঝিতে পারিলেন না, এদিক ওদিকে দৃষ্টিপাত করিয়া বলিলেন, কই জ্ঞানদা? দুর্গামণি স্বামীর মুখের উপর ঝুঁকিয়া পড়িয়া অশ্রুবিকৃত রোদনের কণ্ঠে কহিলেন, একবার দেখবে জ্ঞানদাকে। প্রিয়নাথ প্রথমটায় জবাব দিলেন না, শেষে বলিলেন, না। দুর্গামণি কাঁদিয়া ফেলিয়া বলিলেন, অতুল কি বলছে শুনছ? সে তোমার জ্ঞানদার ভার নিতে এসেছে, আর তুমি ভেবো না, হতভাগীকে অনেক গালমন্দ করেছ, আজ একবার ডেকে আশীর্বাদ করে দাও। প্রিয়নাথ চুপ করিয়া রহিলেন। দুর্গামণি আবার সেই কথা আবৃত্তি করার পর তাহার চোখ দিয়া দুই ফোঁটা জল করাইয়া পড়িল। অক্ষম হাতখানি অনেক কষ্টে তুলিয়া অতুলের কপালে একবার স্পর্শ করাইয়া পাশ ফিরিয়া শুইলেন। তাহার মুখ দিয়া কোনো কথাই বাহির হইল না বটে, কিন্তু এই আসন্নকালে তাহার হৃদয়ের একটা অতি গুরুভার নিঃসংশয়ে তুলিয়া ফেলিতে পারিয়াছে অনুভব করিয়া অতুল অকস্মাৎ বালকের মতো উচ্ছ্বসিত হইয়া কাঁদিয়া ফেলিল। সাক্ষী রহিলেন শুধু দুর্গামণি আর ভগবান। পরদিন সায়াহ্নকালে শতকরা 80 জন ভদ্র বাঙালি যাহা করে প্রিয়নাথও তাহাই করিলেন, অর্থাৎ অফিসের 30 টাকা চাকরির মায়া কাটাইয়া 26 বৎসরের বিধবা ও 13 বৎসরের অনহুরা কন্যার বোঝা
তদাপেক্ষা কোনো এক দুর্ভাগ্য আত্মীয়ের মাথায় তুলিয়া দিয়া 36 বছর বয়সে প্রায় বিনা চিকিৎসায় 86 বছরের সমতুল্য একটা জীর্ণ কঙ্কালসার দেহ তুলসী বেদী মূলে পরিত্যাগ করিয়া গঙ্গা নারায়ণ ব্রহ্ম নাম শুনিতে শুনিতে বোধ করিবা হিন্দুর বিষ্ণু লোকেই গেলেন। ছোট ভাই অনাথনাথকে বাধ্য হইয়াই প্রাঙ্গণের প্রাচীরে একটা দ্বার ফুটাইতে হইল। অগ্রজের শ্রাদ্ধ শান্তি হইয়া গেলে 15-16 দিন পরে একদিন তিনি অফিসে যাইবার মুখে চৌকাঠের ওপর দাঁড়াইয়া পান চিবাইতে চিবাইতে বলিলেন, আর না বললে তো নয় বৌঠান, বুঝতেই তো পারি সব, খেতে তোমাকে একবেলা এক মুঠো দিতে আমি কত নই, তা দাদা আমার সঙ্গে যতই কেন না দুর্ব্যবহার করেছে, কিন্তু এত বড় মেয়ের বিয়ের ভাত তো আমি সত্যি সত্যি নিতে পারি নে, শুনতেই আমার 150 টাকা মাইনে, কিন্তু কাচ্চা বাচ্চা তো কম নয়, তাছাড়া আমার নিজের মেয়েটাও তো 12 বছরে পড়ল, দেখতেই তো পাচ্ছ, তাই আমি বলি কি মেয়ে নিয়ে এ সময় তোমার একবার হরিপালে যাওয়া উচিত। তুর্কামণি রান্নাঘরের একটা খুঁটি আশ্রয় করিয়া কোনো মতে দাঁড়াইয়াছিলেন, সভয়ে সসংকোচে বলিলেন, দাদার অবস্থা তো তুমি জানো ঠাকুরপো, কিছু নেই তার, এত বড় বিপদের কথা শুনে একবার দেখা পর্যন্ত দিতে এলেন না, তাছাড়া না নিয়ে গেলেই বা যাই কি করে। বড় বউ স্বর্ণমঞ্জরী দেবরের পাশে প্রাচীরের আড়ালেই দাঁড়াইয়াছিলেন, একটুখানি গলা বাড়াইয়া কহিলেন, দাদার অবস্থা ভালো নয় জানি, কিন্তু তোমার দেবরটি বা কোন ল্যাট সাহেব মেজো বউ, আর ওই শুনতেই 150, কিন্তু যা করে আমি সংসার চালাই তা তো আমি জানি, তাও বলি অত বড় ধূমস মেয়ে তোমার ঘাড়ে, কে তোমাকে যেচে ঠাই দিতে যাবে বলো দেখি, কিন্তু তা বলে মান অভিমান করে বসে থাকলে তো চলে না। দুর্গামণি ধীরে ধীরে বলিলেন, না দিদি আমার আবার মান অভিমান কি। স্বর্ণ দেওরকে বাহাত দিয়া পিছনে ঠেলিয়া নিজে অগ্রসর হইয়া কহিলেন, তোমাকে মন্দ কথা তো আমি বলিনি মেজো বউ, যে অমন করে চিবিয়ে চিবিয়ে কথাগুলো বললে, রাগি করো আর ঝালি করো বাপু, তোমার ওই ডানা কাটা পরীর বিয়ে দিতে আমরা পারবো না, মেয়ে তো ওই ছোট বউটাও পেটে ধরেছে, কেউ একবার বাচ্চাদের মুখ পানে চেয়ে দেখলে আবার নাকি সে চোখ ফিরিয়ে চলে যাবে, তা সত্যি কথা বলবো মেজো বউ, যেমন তোমার মেয়ের ছিঁড়ি তেমনি গিয়ে হরিপালে পড়ে পড়ে থেকে যা হোক একটা চাষাভুষো ধরে দাওকে, ন্যাটা চুকে যাক, শুনেছি নাকি সেখানকার লোক সুচ্ছিরি কুচ্ছিরি দেখে না, মেয়ে হলেই হলো। তুর্কামণি চুপ করিয়া রহিলেন, যে বিষের জ্বালায় তাহারা পৃথক হইয়াছিলেন সেই বিষদন্ত পুনরায় উত্তত দেখিয়া তিনি ভয়ে কাঠ হইয়া গেলেন। স্বর্ণ কহিলেন, যাহ যেমন তোমাকে তো কেউ নিন্দে করতে পারবে না। হ্যাঁ পারো বটে, বলতে আমাকে 3টে পাশের কম যদি জামাই ঘরে আনি দেশুদ্ধ লোকে ধিধি পড়ে যাবে, সবাই বলবে এটা কি করলে, এত বড় একটা জ্যাঠাই ঘরে থাকতে কিনা দুর্গা প্রতিমে জলে ভাসিয়ে দিলে, সত্যি কিনা বলো ঠাকুরপো, বলিয়া স্বর্ণ অনাথের প্রতি কটাক্ষ করিলেন। তা বই কি বলিয়া অনাথ তাহার মহামান্য বড়ভাজের মর্যাদা রাখিয়া অফিসের বেলা হওয়ার আছিলায় প্রস্থান করিল। স্বর্ণ বলিলেন, তোমার ভাইকে ধরে করে যা করে হোক পাকড়ে দাও গে, তাতে তোমার লজ্জা নেই মেজবু, কেউ নিন্দে করতে পারবে না, 30 টাকা তো সবে মাইনে ছিল, কেই বা তাকে জানতো আর কেই বা চিনত, এদের ভাই বলে যা লোকে জানে, আমি বলি কি কালকের দিনটা ভালো আছে কালই চলে যাও। তুর্কামণি মনে মনে একবার অতুলের কথা ভাবিলেন, কিন্তু ইহার সাক্ষাতে কোনো কথা কহিলেন না, কারণ এই বড় চায়ের সম্বন্ধেই অতুলের সঙ্গে তার সম্বন্ধ। স্বর্ণ অতুলের মায়ের মামাতো বোন। সেদিন কেমন করিয়া জ্ঞানদা অতুলের পায়ের ওপর পড়িয়া কাঁদা কাটা করিয়াছিল মা তাহা দেখিয়াছিলেন বটে, কিন্তু অত বড় বিপদ মাথার উপর লইয়া ইহার বিশেষ কোনো অর্থ ভাবিয়া দেখেন নাই, কিন্তু দুঃখীর ঘরে তো একান্ত মনে শোক করিবার অবসর নাই, তাই স্বামীর মৃত্যুর পরের দিন হইতেই এই কথাটা চিন্তা করিতেছিলেন। ঘরে গিয়া দেখিলেন মেয়ে চুপ করিয়া মেসের উপর বসিয়া আছে, ধীরে ধীরে তাহার কাছে আসিয়া কহিলেন, দিদি যা বললেন শুনেছিস তো? মেয়ে খান্নাড়িয়া জবাব দিল, তারপরে যে তিনি কি বলিবেন ভাবিয়া পাইলেন না, কিন্তু মেয়ে নিজেই তাহার সুবিধা করিয়া দিল, কহিল, ক
কখনো তো বাপের বাড়ি যাওনি মা, এ সময় একবার কেন চলো না? মা বলিলেন, মা বেঁচে নেই, দাদা কোনো দিন খোঁজ নিলেন না, এত বড় বিপদ শুনেও একটা চিঠি পর্যন্ত লিখলেন না, কেমন করে তাঁদের কাছে সেদে যাই দেখি বল মা। মেয়ে কহিল, দুঃখের খোঁজ সেধে কেউ নেয় না মা, তারা নেননি এরাও তো নেন না, এরা বরং চলে যেতে বলছেন, আমাদের মানবিমান বাবার সঙ্গেই চলে গেছে মা, চলো আমরা সেখানে গিয়ে থাকি গে। মায়ের চোখ দিয়া জল পড়িতে লাগিল। মেয়ে সস্নেহে মুছাইয়া দিয়া কহিল, আমি জানি শুধু আমার জন্যই তুমি কোথাও যেতে চাও না, নইলে জ্যাঠাইমার কথা শুনে একটি দিনও তুমি এখানে থাকতে না, আমার জন্য তোমাকে এতটুকুও ভাবতে হবে না মা, চলো দিন কতকের জন্য আমরা আর কোথাও যাই, এখানে থাকলে তুমি মরে যাবে। মা আর থাকিতে পারিলেন না, মেয়েকে বুকের কাছে টানিয়া লইয়া হু হু করিয়া কাঁদিয়া উঠিলেন। মেয়েও বাধা দিল না, শান্ত করিবার চেষ্টাও করিল না, শুধু নীরবে জননীর বুকের ওপর মুখ রাখিয়া বসিয়া রহিল। অনেকক্ষণ পরে দুর্গামণি নিজেই কতকটা শান্ত হইয়া চোখ মুছিয়া বলিলেন, তোকে সত্যি বলছি জ্ঞানদা, তুই না থাকলে আমি যেখানে দুচক্ষু যায় সেই দিকেই চলে যেতাম, যেদিন তিনি জন্মের মতো চলে গেলেন সেই দিনই, শুধু তোর জন্যই পারিনি। তা আমি জানি না। আচ্ছা একটা কথা আমাকে সত্যি করে বল দেখি বাছা, সেদিন কেন অত লোকথা বললে? না জ্ঞানদা অমন করে মুখ ঢেকে থাকিস নে মা, লজ্জা করার সময় এ নয়, আমি জানি মিশে বলবার ছেলে সে নয়, তবে সেই বা কেন তার মরণকালে অমন ভরসা দিলে, আর তুই বা কেন তার পায়ে গিয়ে পড়ে কাঁদলি? কেনতা মায়ের বুকের মধ্য হইতে অস্ফুটে বলিল, সে আমি জানি নে মা। দুর্গামণি জোর করিয়া মেয়ের মুখখানি তুলিয়া ধরিয়া একবার দেখিবার চেষ্টা করিলেন, কিন্তু সে জোর করিয়া আকুরিয়া ধরিয়া রহিল। বিফলকাম হইয়া তিনি পুনরায় কহিলেন, তোমার বাবা বেঁচে থাকতে আমার কখনো কিছু মনে হয়নি বটে, কিন্তু সেই দিন থেকে ভেবে ভেবে এখন যেন অনেক কথাই বুঝতে পারি, অতুলের মুখের কতদিনের কত ছোটখাটো কথাই না আজ আমার মনে হচ্ছে। বলিতে বলিতেই তিনি অকস্মাৎ ব্যগ্র হইয়া কন্যার দুটি হাত নিজের হাতের মধ্যে লইয়া জিজ্ঞাসা করিলেন, সত্যি বল মা, আমি যা মনে করছি তা মিথ্যে নয়, আমি একদিন শুধু শুধু স্বপ্ন দেখিনি। কেনদা তেমনি মুখ ঠাকিয়া মৃদুস্বরে বলিল, কি জানি মা, তার ধর্ম তার কাছে। দুর্গামণি আনন্দের আবেগে কাঁদিয়া উঠিলেন। আমাকে সংশয়ে ফেলে রেখে আর বিধিস নে মা, একবার মুখ ফুটে বল, আমি তোর বাপের জন্য একটা বার প্রাণ খুলে কাঁদি, আমার এই কান্না আজ তিনি শুনতে পাবেন। মেয়ে চুপি চুপি কহিল, কাঁদো না মা, আমি তো তোমাকে কাঁদতে বারণ করিনি, বাবাকে জানাতে বলেছিলাম, তিনি তো নিজেই জানিয়েছেন, এখন তার ধর্ম তার কাছে। দুর্গামণি এবার আর বাঁধ মানিলেন না, জোর করিয়া মেয়ের আরক্ত অশ্রুসিক্ত মুখখানি তুলিয়া ধরিয়া তাহাকে অজস্র চুম্বন করিয়া পুনরায় বুকের উপর চাপিয়া ধরিয়া নীরবে বহুক্ষণ ধরিয়া অশ্রুপাত করিলেন। পরে চোখ মুছিয়া ধীরে ধীরে কহিতে লাগিলেন, তাই বটে মা, তাই বটে, অতুল আমার দীর্ঘজীবী হোক, তার ধর্ম তার কাছেই বটে, কিন্তু এ কথাটা আমাদের কারুর একদিনের তরে মনে পড়েনি মা, তুই নিজেই যে তাকে মরা বাঁচিয়েছিলি, সে বছর লোকে বললে বেরি বেরি রোগ, তা সে যে রোগী হোক ফুলে ফেটে ঘা হয়ে, আগে তার মা তারপরে অতুল, অতুলের তো কোনো আশাই ছিল না, পচা গন্ধে ভয়ে কেউ যখন তাদের ওদিক মারাতো না, তখন এতটুকু মেয়ে হয়ে তুই জমের সঙ্গে দিবা রাত্রি লড়াই করে তাকে ফিরিয়ে এনেছিলি, সে ধর্ম সে কি না রেখে পারে? সাবিত্রীর মতো যাকে জমের হাত থেকে তুই ফিরিয়ে এনেছিলি, তাকে কি ভগবান অন্য কারোর হাতে তুলে দিতে পারেন? এ ধর্ম যদি না থাকে তবে চন্দ্র সূর্য এখনো উঠছে কেন? একটুখানি মৌন থাকিয়া পুনরায় পুলকিত চিত্তে বলিতে লাগিলেন, এখন যেখানে আমাকে বলিস সেইখানেই যাব, কিন্তু তুই তো তার মত না নিয়ে যেতে পারিস নে বাছা। তাই বটে, তাই বটে, তাই বাবা আমার ফিরে এসেই সকাল হতে না হতে দুগাছি চুরি দেওয়ার ছল করে মাকে আমার দেখতে এসেছিল। ওগো আর একটা বছর কেন তুমি বেঁচে থেকে চোখে দেখে গেলে না? বলিয়া তিনি উচ্ছ্বসিত ক্রন্দন বস্ত্রাঞ্চল দিয়া রোধ করিলেন। বলি মেজ বউ,
দুর্গামণি তাড়াতাড়ি মেয়েকে বুক হইতে ঠেলিয়া দিয়া চোখটা মুছিয়া লইয়া সাড়া দিলেন, কেন দিদি? বড়বউ একবার ঘরের ভিতর দৃষ্টিপাত করিয়া কঠিন স্বরে বলিলেন, তোমাদের না শোকে শরীরে খিদে তেষ্টা নেই, কিন্তু বাড়ির আর সবাই তো উপোস করে থাকতে পারে না, বেরিয়ে একবার বেলার দিকে যেয়ে দেখো দেখি। দুর্গামণি শশব ব্যস্তে ঘরের বাহিরে আসিয়া দাঁড়াইলেন। বেলার দিকে চাহিয়া লজ্জিত মুখে মেয়ের নাম করিয়া কি একটুখানি জবাবদিহি করিতেই স্বর্ণমঞ্জরী তীক্ষ্ণভাবে বলিলেন, বেশ তো, হেঁসেলটা চুকিয়ে দিয়ে মেয়ের কাছে বসিয়ে সারাদিন বোঝাও না, আমি একটা কথাও কব না, কিন্তু আমার ছেলে মেয়েগুলো যে পিত্তি পড়ে মারা যায়। না বাপু, এমন ধারা সব অনাচিষ্টি কাণ্ড আমি সইতে পারবো না বলিয়া নিঃসন্তান বড় বউ ছোটবধূর সন্তানদের প্রতি মাতৃস্নেহের পরাকাষ্ঠা প্রদর্শন করিয়া উত্তরের জন্য প্রতীক্ষা না করিয়াই চলিয়া গেলেন। অনাথের সংসারে পুনরায় প্রবেশ করা অবধি দুর্গাকেই রান্নাঘরের সমস্ত ভার গ্রহণ করিতে হইয়াছিল। তাহাতে বড় বউ এবং ছোট বউ উভয়ই সমস্ত দিনব্যাপী ছুটি পাইয়া একজন পাড়া বেড়াইয়া এবং খরচপত্র অত্যন্ত বেশি হইতেছে বলিয়া কুন্দল করিয়া এবং আরেকজন ঘুমাইয়া নভেল পড়িয়া গল্প করিয়া দিন কাটাইতেছিল। অনাথ 8:30 ডেলি প্যাসেঞ্জার, ভোরে উঠিয়া যথাসময়ে তাহার আহার্য প্রস্তুত করিয়া দেওয়া এ বাটিতে একটি নিদারুণ অশান্তির ব্যাপার ছিল। এই লইয়া বড় এবং ছোট যায় প্রায় কথা কাটাকাটি এবং মন কষাকষি চলিত। এ কয়দিন হে হাঙ্গামা থেকে নিস্তার পাইয়া উভয়ের মধ্যে অনেক দিনের পর আবার একটা ভালোবাসার গ্রন্থিবন্ধনের সূচনা হইয়াছিল। কিন্তু আজ সকালে হঠাৎ সেই বাঁধনটা আরেকবার ছিঁড়িয়া যাইবার উপক্রম হইল। তাহার কারণ এই যে বেলা 7 বাজে এবং ঝি আসিয়া সদ্য নিদ্রস্থিত ছোটবধূকে জানাইল যে কয়লার উনানের আঁচ উঠিয়া গিয়াছে, একটু তৎপর হইয়া রান্না চাপাইয়া দেওয়া আবশ্যক। ছোটবউ বিরক্ত হইয়া জিজ্ঞাসা করিল, কেন মেজ দিকে করছে? বেলা 7 বাজে, আজ বুঝি তার হুঁশ নেই? ঝি কহিল, হুঁশ কেন থাকবে না গা, ভোরে উঠে মায়ে গিয়ে জিনিসপত্র গোছ গাছ বাঁধা চাঁদা করছে, এই 8 গাড়িতে হরিপালনা কোথায় যাবে? ছোট বউয়ের কালকার কথা মনে পড়িল, কিন্তু কিছুমাত্র প্রসন্ন না হইয়া চেঁচাইয়া কহিল, যাবে বললি যাবে নাকি? বাবুর হুকুম নিয়েছে, দিদিকে জানিয়েছে? ছি কহিল, বাবুর কথা জানি নে ছোট বৌমা, কিন্তু বড় মা তো নিজেই তাদের আর যেতে কয়েছিল। তবে তাকেই বলকে 8:30 ভাত দিতে, আমি জানি নে বলিয়া ছোট বউ ক্রোধে অগ্নিমূর্তি হইয়া খানিকটা গুলগুড়নো ঠোঁটের ভিতর পুড়িয়া গামছাটা কাঁধে ফেলিয়া খিড়কির দিকে হন হন করিয়া চলিয়া গেল। ঝি বলিল, থাকলে তো বলবো তিনি গেছেন গঙ্গা চান করতে বলিয়া সে নিজের কাজে চলিয়া গেল। ছোট বউকে ফিরিতে হইল, কারণ অফিসের সাহেব তাহার রাগের মর্যাদা বুঝিবে না, হয় যাহোক দুটি সিদ্ধ করিয়া দিতে হইবে, না হয় স্বামীকে ঠিক সময়ে অভুক্তই যাইতে হইবে, দুটার একটা অপরিহার্য। ছোট বউ ফিরিয়া আসিয়া দুর্গামণির দরজার সম্মুখে দাঁড়াইয়া তীক্ষ্ণ কণ্ঠে কহিল, যাবেই তো, কিন্তু এমন খোলামি করে না গেলেই হতো না মেজদি? এই অভাবনীয় আক্রমণে দুর্গামণি অবাক হইয়া গেলেন। ছোট বউ কহিল, আমরা তো কেউ জানি নে, তোমরা সকালেই যাবে, তিনি গেছেন গঙ্গা নাইতে আর আমি তো এই উঠছি, টাইমের ভাত কি করে দিই বলো দেখি? প্রাতঃপ্রণাম হই মাসিমারা বলিয়া অতুল বারান্দায় আসিয়া দাঁড়াইল। ছোট বউ ফিরিয়া আসিয়া কহিল, তুমি হঠাৎ যে অতুল? অতুল কলিকাতার মেসে থাকে, সেখানে চিঠি পাইয়া ছুটোছুটি করিয়া এই মাত্র আসিয়া জুটিয়াছে, এখনো বাড়ি যায় নাই। কহিল, মেজমাসিমা হরিপালে গঙ্গা যাত্রা করবেন, আর শেষ দেখাটা একবার দেখতে আসবো না? হরিপাল মানে ম্যালেরিয়া ডিপো, তাই আশ্বিনের শুরুতেই এমন সুবুদ্ধিটা তোমাকে দিলে বলো তো মেজমাসিমা, বাহ, বাঁধা চাঁদা একবারে কমপ্লিট যে বলিয়া সে সহাস্যে ঘরের মধ্যে দৃষ্টি নিক্ষেপ করতেই এক প্রান্ত হইতে একজোড়া জলভরা আরক্ত চক্ষুর টেলিগ্রাফ পাইয়া অবাক হই স্তব্ধ হইয়া থামিল। ছোট বউ প্রশ্ন করিল, তুমি কি করে খবর পেলে অতুল? আমি বাহ বলিয়া অতুল তাহার কৈফিয়ত শেষ করিল। অকস্মাৎ প্রাঙ্গণের কোনো একটা অনির্দিষ্ট স্থান হইতে স্বর্ণমঞ্জুরীর কণ্ঠস্বর সপ্তভীতি বাণের মতো আসিয়া প্রত্যেকের কানে বিধিল।
অর্থাৎ তিনি গঙ্গা স্নানে শান্ত শুচি হইয়া বাটিতে পা দিয়াই ঝির মুখে কয়লার উনুনের খবর পাইয়াছিলেন। সুতরাং মেজজায়ের সদ্য বৈধর্মের যথার্থ হেতুটা মুক্ত কণ্ঠে বলিতে বলিতে আসিতেছিলেন। চার্প পূর্ণ না হলে ভগবান কি কারোর এমন সর্বনাশ করে? করেন না, করেন না, এ তার ধর্মের সংসার, এখানে অধর্ম হওয়ার জো নেই। সোজা চলিয়া আসিয়া খড়ের চৌঘাটের ভিতর একটা পা দিয়া কহিলেন, মতলবটা তো তোমার এই মেজবউ, না খেয়ে উপোস করে ছোট কর্তা অফিসে যাক, সন্ধ্যাবেলা পিত্তি পরে জ্বর হয়ে বাড়ি আসুক, তারপর নিজে যেমনি হয়েছে তেমনি সর্বনাশ আরও একজনের হোক। দুর্গামণি মনে মনে শিহরিয়া কহিলেন, এ কপাল ছাড় পুড়েছে দিদি, সে অতি বড় শত্রুর জন্য অমন কামনা করে না, কিন্তু কি করেছি, তোমরা যে এত কটু কথা আমাকে উঠতে বসতে শোনাচ্ছ। স্বর্ণ হাত নাড়িয়া মুখ অত্যন্ত বিকৃত করিয়া কহিলেন, কচি খুঁকি, আমাকে বলতে হবে কি করেছে, 7:30 বাজে, টাইমের ভাত রাঁধবে কে? অতুল এতক্ষণ অবাক হইয়া শুনিতেছিল, তাহার বড় মাসিকে সে ভালো করিয়াই চিনিত, এই জন্য কথাবার্তা বড় একটা কহিত না, কিন্তু এখন আর সহ্য করিতে না পারিয়া নিজেই প্রশ্নের জবাব দিয়া বসিল। কহিল, সত্যি কথাটা বললে তুমি রাগ করবে মাসিমা, কিন্তু কপাল নেহাত না পুড়লে কেউ তোমাদের ভাত খেতে আসে না, সে কথা তোমরাও জানো আর পাড়ার 5 জনেও জানে, কিন্তু আজ যাওয়ার দিনটা হতভাগিনীদের একটুখানি মাপ করলে তোমাদের মহাভারত অশুদ্ধ হয়ে যেত না মাসিমা। হঠাৎ অতুলের কথার ঝাঁচে দুই জায়েরই বিস্ময়ের অবধি রহিল না, মিনিটখানে কাহারও মুখ দিয়া কোনো কথা বাহির হইল না। তারপর স্বর্ণ কহিলেন, কলকাতা থেকে তুই কি আমাদের সঙ্গে ঝগড়া করতে এসে হাজির হয়েছিস নাকি রে? ছোট বউ বলিল, ঝগড়া করতে আসবে কেন দিদি, ওর মেজ মাসিমাকে আমরা হরিপালে গঙ্গা যাত্রা করাচ্ছি, ও তাই শেষ দেখা দেখতে এসেছে। ও তাই বটে, ছোট বউ কহিল, তাই দিদি তাই, তাই তখন থেকে ভাবছি, আমরা বাড়ির লোক জানলাম না, তোমার বোনপটি কলকাতায় বসে জানলে কি করে, তাহলে লোকে যা বলে তা মিথ্যে নয় দেখছি। স্বর্ণ ক্রোধে দিকবিদিক জ্ঞানশূন্য হইয়া চেঁচাইয়া বিদ্রুপ করিয়া একটা কাণ্ড করিয়া তুলিলেন, বলিতে লাগিলেন, বেশ তো বাছা, এতই যখন দরদ জন্মে থাকে তোমার শাশুড়ি মাসিকে গঙ্গা যাত্রা করাবে কেন, ঘরেই নিয়ে যাও না, গাঁ শুদ্ধ লোকে বাহবা করবে এখন। তাহার বিষের জ্বালায় অতুলের মাথা বেঠিক হইয়া গেল, সেও বলিয়া বসিল, বেশ তো মাসিমা, তোমরা আপনার লোক, কথাটা যদি দুদিন আগেই জেনে থাকো ভালোই তো, উনি আমার ঘরে গেলে আমি মাথায় করে নিয়ে যেতে রাজি আছি, তোমাদের গায়ের লোকগুলো তাতে বাহবা দেবে কি ছিছি করবে আমি ভ্রুক্ষেপও করিনি। কথাটা বলিয়া ফেলিয়া অতুল নিজেও যেমনি লজ্জায় আড়ষ্ট হইয়া উঠিল, তাহার গুরুজনেরাও তেমনি অসহ্য বিস্ময়ে স্তম্ভিত হইয়া রহিলেন। এ যেন অকস্মাৎ কোথা থেকে প্রচণ্ড ঘূর্ণিবায়ু ছুটিয়া আসিয়া লজ্জাসর মারা লাবডাল সমস্তই চক্ষের পলকে ভাঙিয়া মুচড়াইয়া উড়াইয়া লইয়া মস্ত একটা ফাঁকা মাঠের মধ্যে সবাইকে দাঁড় করাইয়া দিয়া গেল। কাহারো কাছে কাহারও আর গোপন করিবার রাখিবার ঢাকিবার জায়গা রহিল না, অতুল নিঃশব্দে বাহির হইয়া গেল। যদুবাগদি গরুর গাড়ি আনিয়া কহিল, মা সময় হয়েছে, জিনিসপত্র কি দেবে দাও, এখন থেকে না বেরোলে স্টেশনে গাড়ি ধরতে পারা যাবে না, বলিয়া সে ঘরে ঢুকিয়া নির্দেশ মতো সম্মুখের টিনের তোরঙ্গের ওপর বিছানাটা তুলিয়া নিয়া খাড়ে করিয়া বাহির হইয়া গেল। বড় বউ ছোট বউ দ্রুতপদে প্রস্থান করিলেন। দুর্গামণি দুর্গা দুর্গা বলিয়া ঘরে তালা দিয়া মেয়ের হাত ধরিয়া নিঃশব্দে গাড়িতে গিয়া উঠিলেন। মেয়েটা মূর্ছিতের মতো মায়ের কোলের ওপর চোখ বুঝিয়া শুইয়া পড়িল। 11 বৎসর পরে দুর্গামণি হরিপালে বাপের ভিটায় আসিয়া উপস্থিত হইলেন। তখন শরতের সন্ধ্যা, এমনই একটা অস্বাস্থ্যকর ঝাপসা ধোঁয়া লইয়া সমস্ত গ্রামখানার ওপর হুমড়ি খাইয়া বসিয়াছিল যে তাহার ভিতর প্রবেশ করিবা মাত্রই দুর্গামণির বুকের ভেতরটা ছ্যাঁত করিয়া উঠিল। বাড়িতে বাপ মানাই বড় ভাই আছেন, শম্ভুচাটুর্যের সেদিন ছিল বৈকালিক পালা ঝড়ের দিন, অতএব সূর্যাস্তের পরই তিনি প্রস্তুত হইয়া বিছানা গ্রহণ করিয়াছিলেন। খবর পাইয়া সুপ্রাচীন বালা বসে মাথা এবং দুই কান ঢাকিয়া খরম পায়ে গটগট শব্দে বাহিরে আসিয়া চিনিতে পারিলেন, কে ও দুর্গা এলি নাকি, তাই আয়।
দুর্গা কাঁদিতে কাঁদিতে অগ্রসর হইয়া দাদার পদমূলে প্রণাম করিল। কেন দাও প্রণাম করিল? এটি মেয়ে বুঝি, তা বিয়ে দিলি কোথায়? দুর্গা কুণ্ঠিত স্বরে কহিলেন, বিয়ে এখনো দিতে পারিনি দাদা, যেখানে হোক শিগগিরি। হ্যাঁ, বিয়ে দিসনি? এই যে সৌমত্ত মাগিরে দুর্গা! বহুকাল অদর্শনের পর ভাগিনীর প্রতি তাহার ঈষৎ করুণ কণ্ঠস্বর এক মুহূর্তেই জমিয়া একেবারে কাঠ হইয়া গেল। বলিলেন, তাই তো, এখানে আবার সব বজ্জাত লোক, তা জানতে পেলে তা আমি বলি কি, ওকে হেসেল টেসেল ঠাকুর ঘর ধরে ঢুকতে দিয়ে কাজ নেই। জানিস তো এদেশের সমাজ, বিশেষ হরিপাল, এমন পাজি জায়গা কি ভূভারতে আছে? দায় বাড়ির ভিতরে আয়, এত বড় মেয়ে ওর কাকার কাছে রেখে এলে স্বচ্ছন্দে তুই দুদিন জুড়িয়ে যেতে পারতিস। এখানে থাকলে তো আর বুঝলি নে দুর্গা, তা যা এখন হাত পা ধুকে যা। ও গো কই গো! বলিতে বলিতে শম্ভু চাটুজ্জে পুনরায় খটখট করিয়া অন্তরে প্রবেশ করিলেন। দুর্গা এবং তাহার কন্যা যেমন করিয়া তাহার অনুসরণ করিয়া বাড়ি ঢুকিল, সে শুধু ভগবানই দেখিলেন। শম্ভুর এটি দ্বিতীয় পক্ষ। প্রথম পক্ষের বউকে দুর্গা দেখিয়াছিলেন, কিন্তু ইহাকে দেখেন নাই। উপস্থিত ইনি যেমনই কালো তেমনই রোগা এবং লম্বা, ম্যালেরিয়ায় জ্বরের রংটা যেন পোড়া কাঠের মতো। তিন দিনের গোবর উঠানের মাঝখানে জড়ো করা ছিল, তাহা এইমাত্র নিঃশেষ করিয়া খুঁটা দিয়া হাত পা ধুইয়া প্রদীপে জো করিতেছিলেন। স্বামীর আহ্বানে সম্মুখে আসিয়া ব্যাপার দেখিয়া থমকিয়া দাঁড়াইলেন। শম্ভুর জ্বর আসিতেছিল। আগন্তুকদের অভ্যর্থনার জন্য স্ত্রীর কাছে সংক্ষেপে ইহাদের পরিচয় দিয়া ঘরে গিয়া ঢুকিলেন। বউয়ের নাম ভামিনী, মেদিনীপুর জেলার মেয়ে, কথাগুলো একটু বাঁকা বাঁকা। সে হাসিয়া ওপরের এবং নিচের সমস্ত মাড়িটা অনাবৃত করিয়া ননদের হাত ধরিয়া রান্নাঘরের দাওয়ায় লইয়া গিয়া পিড়িপাথিয়া বসাইলেন। তাহার হাসি এবং কথা শ্রী দেখিয়া দুর্গার বুকের ভেতর পর্যন্ত শুকাইয়া উঠিল। আসিবার সময় দুর্গা একহাড়ি রসগোল্লা আনিয়াছিলেন, সেটা নামাইতে না নামাইতে একবার ছেলেমেয়ে কোথা হইতে যেন পঙ্গবালের মতো ছুটিয়া আসিয়া ছাঁকিয়া ধরিল। চেঁচাচেঁচি ঠেলাঠেলি সে যেন একটা হাট বসিয়া গেল। তাহাদের মা ইহাকে আতখানি, উহাকে শিকিখানি, আর দুজনকে দুটুকরা বাটিয়া দিয়া হাঁড়িটা ছো মারিয়া তুলিয়া লইয়া গিয়া শোবার ঘরে শিকায় টাঙাইয়া রাখিলেন। ছেলেগুলি যে যাহা পাইয়াছিল অমৃতবধ কিলিয়া ফেলিয়া হাতে রস চাটিতে চাটিতে প্রস্থান করিল। দুর্গা এখানকার রাজনীতি কতক জানিতেন, কারণ তিনি এই গ্রামের মেয়ে। কিন্তু জ্ঞানদা 8-10 বছরের ছেলেগুলোকে পর্যন্ত সম্পূর্ণ দিগম্বর দেখিয়া লজ্জায় মাথা হেঁট করিয়া রহিল। মেয়েগুলোরও প্রায় ওই দশা। ইতর বিশেষ যাহা আছে তাহা নিতান্তই অকিঞ্চিৎকর। তাহাদের নিজেদের গ্রামটাও শহর নয় বটে, কিন্তু সেখানে রাস্তাঘাট আছে, এমন আম কাঁঠাল বাঁশ সারে মাথার উপর অন্ধকার করিয়া নাই। এরূপ গোবর ও পাটপচা গন্ধ চতুর্দিক হইতে আসিয়া শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে ভারাক্রান্ত ব্যাকুল করিয়া দেয় নাই। তখনও অন্ধকার হয় নাই। একটি শ্রীকাল উঠানের উপর আসিয়া দাঁড়াইতেই বড় ছেলেটা তাড়া করিয়া গেল। চারিদিকে অসংখ্য ঝিঝি পোকা বিকট শব্দ শুরু করিয়া দিল। দেওয়ালের গায়ে একটা শুকনা ডালে হঠাৎ অস্ত্রুতপূর্ব এক প্রকার বিশ্রী শব্দ শুনিয়া কেনতা সভয়ে চুপি চুপি কহিল, ও কি ডাকে মা? মামি শুনিতে পাইয়া কহিলেন, আরে ও যে তক্ষক। কেনতা শিহরিয়া উঠিয়া কহিলেন, তক্ষক কি, তক্ষক সাপ? মামি কহিলেন, এ মা তাই, ওই যে কোন রাজাকে কামড়েছিল বলে গাছে গাছে একেবারে ভরা। জবাব শুনিয়া জ্ঞানদা মায়ের মুখের প্রতি একবার চাহিল। ইতিপূর্বে কান্নায় তাহার সমস্ত বক্ষ পরিপূর্ণ হইয়া গিয়াছিল, এইবার সে জননীর কোলের ওপর লুটাইয়া পড়িয়া একেবারে ফুঁপাইয়া কাঁথিয়া উঠিল। কহিল, এখান থেকে চলো মা, এখানে আমি এক দণ্ডও বাঁচব না। মামি আশ্চর্য হইয়া বলিলেন, ভয় কি গো, ওরা যে দেবতা, কখনো কারোর অপকার করে না। আর সাপ খোপের কামড়ে কটা লোকই বা মরে বাঁচা, বরঞ্চ ভয় যা তা ওই ম্যালেরিয়াকে,
একবার ধরলে আর তাতে বস্তু রেখে ছাড়ে না। এবছর দিন কুড়ি হলো তোমার মামাকে ধরেছে, এরই মধ্যে একেবারে যেন শত জীর্ণ করে ফেলেছে। আর দিন কতক পরে কে যে কার মুখে জল দেবে মা, এ গায়ে তারই ঠিক থাকবে না। ঘেনুদা মনে মনে অতলের শেষ কথাগুলো মিলাইয়া লইয়া নীরবে পড়িয়া রহিল। সে রাত্রে সে একবারও ঘুমাইতে পারিল না। মায়ের বুকের কাছে মুখ রাখিয়া বারংবার চমকাইয়া উঠিতে লাগিল। এমনি করিয়া প্রভাত হইল। নূতন স্থানে নূতন আলো চোখে পড়ায় বিন্দুমাত্র তাহার আনন্দদয় হইল না, বরঞ্চ সমস্ত আবহাওয়া আলো বাতাস যেন কালকের চেয়েও বেশি করিয়া তাহাকে চাপিয়া ধরিল। এত বড় আইপুরো মেয়ে দেখিয়া পাড়ার লোক ভয়ানক আশ্চর্য হইয়া গেল। আমাদের বাংলাদেশে মেয়েদের বয়স ঠিক করিয়া বলার রীতি নাই। সবাই জানে বাপমাকে দু এক বছর হাতে রাখিয়া বলিতে হয়। সুতরাং দুর্গা যখন বলিলেন ১৩, তখন সবাই বুঝিল ১৫। তাছাড়া একমাত্র সন্তান বলিয়া নিজেরা না খাইয়া মেয়েকে খাওয়াইয়াছিলেন, পড়াইয়াছিলেন। সেই নিটোল স্বাস্থ্যই এখন আরও কাল হইল। জ্ঞানদার যথার্থ বয়সের বিরুদ্ধে ইহাই বেশি করিয়া সাক্ষ্য দিতে লাগিল। দিন দুই যাইতে না যাইতেই শম্ভু কথা প্রসঙ্গে ভাগিনীকে বলিলেন, মেয়েটার জন্য তো পাড়ায় মুখ দেখানো ভার হয়েছে, একটা ভারী সুপাত্র হাতে আছে, দিবি? দুর্গা বলিলেন, জামাই আমার স্থির হয়ে আছে, আর কোথাও দিতে পারবো না। শম্ভু কহিলেন, তাহলে তো কথাই নেই, কিন্তু এমন সুপাত্র বড় ভাগ্যে মেলে তা বলে দিচ্ছি, ২০-২৫ বিঘে ব্রহ্মপুত্র, পুকুর বাগান ধানের গোলা, লেখা পড়াতেও। দুর্গা কথাটা শেষ করিতে না দিয়াই বলিলেন, না দাদা, আর কোথাও হওয়ার জো নেই, এবছরটা বাদে সেখানেই আমাকে মেয়ে দিতে হবে। শম্ভু বলিলেন, কিন্তু আমার বিবেচনায় এই সামনের অগ্রাণেই মেয়ে উৎসর্গ করা কর্তব্য হয়েছে। দুর্গার নিরর্থক প্রতিবাদ না করিয়া কাজ আছে বলিয়া উঠিয়া গেলেন। ক্রমশ প্রকাশ পাইল এই সুপাত্রটি শম্ভুরই এ পক্ষের বড় শ্যালো। স্ত্রীর মৃত্যু ঘটায় প্রায় ৬ মাস যাবৎ বেকার অবস্থায় আছেন, আর বেশি দিন থাকা কেহই সঙ্গত মনে করেন না। বিশেষত ঘরে অনেকগুলি কাচ্চা বাচ্চা থাকায় একটি ডাগর মেয়ে নিতান্তই আবশ্যক হইয়া পড়িয়াছে। সেই জন্যই বোধ করি দুর্গার বারংবার অস্বীকার করা সত্ত্বেও এই সুপাত্রটি একদিন সহসা আবির্ভূত হইয়া সম্মুখেই জ্ঞানদাকে দেখিতে পাইলেন এবং বলাই বাহুল্য পছন্দ করিয়াই ফিরিয়া গেলেন। অনতিকালের মধ্যেই ভগিনীর প্রতি শম্ভুনাথের স্নেহের অনুরোধ কঠোর নির্যাতনের আকার ধরিয়া দাঁড়াইল। একদিন তিনি স্পষ্টই জানাইয়া দিলেন যে প্রিয়নাথের অবর্তমানে তিনি এখন ভাগিনীর যথার্থ অভিভাবক, সুতরাং আবশ্যক হইলে এই সামনের অগ্রাণেই তিনি জোর করিয়া বিবাহ দিবেন। দাদার সঙ্গে বাদানুবাদ করিয়া দুর্গা ঘরে ঢুকিয়া মেয়ের পানে চাহিয়াই বুঝিতে পারিলেন সে সমস্ত শুনিয়াছে। তাহার দুই চক্ষু ফুলিয়া রাঙা হইয়া উঠিয়াছে। তাহাকে বুকে টানিয়া লইয়া বলিলেন, আমি বেঁচে থাকতে ভয় কি মা? মুখে অভয় দিলেন বটে, কিন্তু ভয়ে তাহার নিজের বুকের অন্তঃস্থল পর্যন্ত শুকাইয়া কাঠ হইয়া গিয়াছিল। এসব দেশে এরূপ জোর করিয়া বিবাহ দেওয়া যে একটা সচরাচর ঘটনা তাহা তাহার অজ্ঞাত ছিল না। মায়ের বুকে মুখ লুকাইয়া মেয়ে উচ্ছ্বসিত হইয়া কাঁদিতে লাগিল। মা তাহার কপালে বুকে হাতিয়া দেখিলেন চড়ে কা ফাটিয়া যাইতেছে। চোখ মুছাইয়া দিয়া জিজ্ঞাসা করিলেন, কখন জ্বর এলো মা? কাল রাত্রির থেকে। আমাকে জানাসনি কেন? আজকাল যে ভয়ানক ম্যালেরিয়ার সময়। মেয়ে চুপ করিয়া রহিল, জবাব দিল না। দাদার বউয়ের সহিত দুর্গা এ পর্যন্ত কোনো প্রকার ঘনিষ্ঠতার চেষ্টা করে নাই। শুধু যে তাহার বিকট চেহারা ও ততোধিক বিকট হাসি দেখিলেই তাহার গা জ্বলিয়া যাইত তাহাই নহে, তাহার অতি কর্কশ কণ্ঠস্বরও তিনি একেবারেই সহ্য করিতে পারিতেন না। পাড়াগাঁয়ের মেয়েরা স্বভাবতই একটু উচ্চকণ্ঠে কথা কহে, কিন্তু বউয়ের কথাবার্তা একটু দূর হইতে শুনিলে ছকড়া বলিয়া মনে হইত। তাহার উপর সে যেমন মুখরা তেমনি যুদ্ধ বিশারদ। কিন্তু তাহার একটা গুণ দুর্গা টের পাইয়াছিল, সে গায়ে পড়িয়া ঝগড়া করিতে চাহিত না।
তার গন্তব্যপথ ছাড়িয়া দিলে সে কাহাকেও কিছু বলিত না, ছেলে পিলে ঘর সংসার লইয়াই থাকিত, পরের কথায় কান দিত না। প্রথমে আসিয়াই দুর্গা একদিন তাহার রান্নাঘরে সাহায্য করিতে গিয়াছিলেন, তাহাতে সে স্পষ্ট বলিয়াছিল, তুমি দুদিনের জন্য এসেছো ঠাকুরজি, তোমাকে কাজ করতে হবে না, আমি রান্নাঘর ভাঁড়ার ঘর কাউকে দিতে পারবো না। সেই অবধি দুর্গা এ বিষয়ে এক প্রকার নিশ্চিন্তই হইয়াছিলেন। আজ বেলা দেখিয়া বউ তোরগড়ায় স্বাভাবিক চিৎকার শব্দে প্রশ্ন করিল, আজ খাওয়া দাওয়া কি হবে না ঠাকুরজি, হেঁসেল নিয়ে বসে থাকবো? দুর্গা মুখ তুলিয়া বলিল, মেয়েটার ভারী জ্বর হয়েছে বউ, তোমরা খাওগে, আজ আমরা আর কেউ খাবো না। বউ কহিল, মেয়ের জ্বর তা তোমার কি হলো গো, জ্বর আবার কার হয় না, নাও উঠে এসো। দুর্গা কাতর কণ্ঠে কহিলেন, না বউ আমাকে খেতে বলো না, মেয়ে ফেলে আমি মুখে ভাত তুলতে পারবো না, তোমাদের সবেতেই আদি খেতা বলিয়া বউ চলিয়া গেল। রান্নাঘর হইতে পুনরায় কহিল, জ্বর হয়েছে কোবরেজ ডেকে পাঁচন সিদ্ধ করে দাও, ম্যালেরিয়ার জলে আবার খায় না কে, আমাদের দেশে ওসব উপস্থিরসের বালাই নেই বাপু, বলিয়া সে নিজের কাজে মন দিল। অপরাহ্ন কালে সে নিজেই এক বাটি পাঁচন সিদ্ধ করিয়া আনিয়া কহিল, ওলে ও গেনি উঠে পাঁচন খা, ভাতে জল দিয়ে রেখেছি খাবি আয়। মামিকে সে অত্যন্ত ভয় করিত, বিনা বাক্যে উঠিয়া খানিকটা তিক্ত পাঁচন গিলিয়া বমি করিয়া ফেলিয়া পুনরায় শুইয়া পড়িল। দুর্গা ঘরে ছিল না, বমির শব্দে ছুটিয়া আসিয়া ব্যাপার দেখিয়া নিঃশব্দে দাঁড়াইয়া রহিলেন। মামি রাগ করিয়া উঠানে গিয়া সমস্ত পাড়া শুনিয়া বলিতে লাগিলেন, এসব বাবু মেয়ে নিয়ে আমাদের গরিব দুঃখী সংসারে আসা কেন বাপু? সেই হইতে জ্ঞানদার অসুখ উত্তরোত্তর বাড়িতেই লাগিল। তাহার ভামিনী মামি সেই যে প্রথম দিন বলিয়াছিল, বাছা পল্লীগ্রামে সাপের কামড়ে আর কটা লোক মরে, মরে যা তা ওই ম্যালেরিয়াতে, একবার ধরলে আর রক্ষে নেই, তাহার কথাটা সত্যতা সপ্রমাণ হইতে বেশি বিলম্ব ঘটিল না। অনতিকালের মধ্যেই কেনদাকে একেবারে সোচ্চাগত করিয়া ফেলিল। সেদিন কার্তিকের সংক্রান্তি, দুর্গা ঘরে ঢুকিয়া আশ্চর্য হইয়া দেখিলেন বউ জ্ঞানদা শিয়রে বসিয়া তাহার মাথায় হাত বুলাইয়া দিতেছে। একে তো সংসারের কাজ ছাড়িয়া এইসব বাজে কাজ করিবার তাহার অবসরই নাই, তাহাতে পরের মেয়ের প্রতি এই অযাচিত সেবাটা এমনই একটা প্রকৃতি বিরুদ্ধ বিষদৃশ্য কাণ্ড বলিয়া দুর্গার মনে হইল যে তিনি দাদার প্রস্তাবিত সেই বিবাহ ব্যাপারটা স্মরণ করিয়া আশঙ্কায় কণ্টকিত হইয়া উঠিলেন। ভামিনীর এই যত্নটা যে সেই জন্যই তাহাতে তাহার সংশয় মাত্র রহিল না, কারণ সে যে নিজের দাদার সহিত জ্ঞানদার বিবাহ ঘটাইবার জন্য স্বামীকে নিযুক্ত করিয়াছে এবং ভেতরে ভেতরে উত্তেজিত করিতেছে, প্রথম হইতেই এ কথাটা দুর্গা স্বতঃসিদ্ধের মতো মানিয়া লইয়াছিলেন। বউ গলাটা আজ একটু খাটো করিয়াই কহিল, তারকেশ্বরে পাশ করা ডাক্তার আছে, তোমার দাদাকে পাঠিয়ে দিয়েছি ঠাকুরজি, জ্বর যেন রোজ রোজ বেশিই হচ্ছে, এ তো ভালো না। দুর্গা অপ্যক্ত স্বরে যাহা বলিলেন তাহা শোনা গেল না, কারণ এই সুসংবাদ শুনিয়াও তিনি অন্তরের ভিতর হইতে প্রসন্ন হইতে পারিলেন না। বউ সংসারের কাজে চলিয়া গেল। জ্ঞানদা বালিশের তলা হইতে একখানি চিঠি বাহির করিয়া কহিল, জবাব দিয়েছেন, কই দেখি দেখি, বলিয়া মা সেখানি যেন কাড়িয়া লইলেন, কিন্তু পরক্ষণেই অসহ্য আগ্রহ দমন করিয়া চিঠিখানা দুই মুঠার মধ্যে লইয়া চুপ করিয়া বসিয়া রহিলেন। একবার মনে করিলেন খুলিয়া পড়ি, আবার ভাবিলেন না উচিত নয়, মেয়ে যেন হাতেই দিয়েছে, কিন্তু মা হইয়া তিনি পড়বেন কি করিয়া? মৃদুস্বরে জিজ্ঞাসা করিলেন, কি লিখেছে রে অতুল? কেনদা ইতিমধ্যে পাশ ফিরিয়া শুইয়াছিল, সংক্ষেপে কহিল, আসা উচিত ছিল না এই সব। পত্রের এই দুটি কথা শুনিয়াই মায়ের দুই চক্ষে জল আসিয়া পড়িল। তিনি মনে মনে আবৃত্তি করিলেন, আসা উচিত ছিল না এই সব। অতুলের মুখখানি স্মরণ করিয়া তাহাকে অসংখ্য আশীর্বাদ করিয়া দুর্গা মাতৃস্নেহে বিগলিত হইয়া মনে মনে বলিলেন, না জানি বাছার কতই না অভিমান, কতই না মর্মান্তিক ব্যথা, এই দুটো কথার মধ্যেই সবটা লুকোনো আছে, এখানে আসিয়া জ্ঞানদা জ্বরে পড়িয়াছে, তাহাতেই তো বাছা সেদিন রাগ করিয়া বলিয়াছিল,
ইহাদের গঙ্গা যাত্রা দেখিতে কলিকাতা হইতে আসিয়াছি। সত্যই তো, আমি নিজে যাই করি এবং যেখানেই যাই সে আলাদা কথা, কিন্তু মেয়ে লইয়া আমার যে কোনো মতেই আসা উচিত ছিল না। যতই কষ্ট হোক সব সহ্য করিয়াই তো সেখানে আমাদের পড়ে থাকা উচিত ছিল। কাগজখানি অপূর্ব মমতার সহিত মুঠার মধ্যে নাড়াচাড়া করিতে করিতে কত কথাই আজ তাহার মনে পড়িতে লাগিল। স্বামীর মৃত্যুশয্যায় অতুলের প্রতিজ্ঞা, সেই চুরি দুগাছি দিবার ছলে মহাপ্রসাদ লইয়া আসা, বিশেষ করিয়া আসিবার দিনটায় মাসির সহিত তাহার কলহ, এ কথা তাহার মা শুনিয়াছে, পাড়ার লোকে শুনিয়াছে, এতদিনে সবাই জানিয়াছে কেন সে কলিকাতা হইতে ছুটিয়া আসিয়াছিল। আনন্দে গর্বে তাহার মাতৃপক্ষ পরিপূর্ণ হইয়া উঠিল। মনে মনে বলিলেন, কালো মেয়ে, আমার কালো মেয়ের গৌরব দেখুক সবাই, ওরে কোকিলও কালো, ভোমরাও কালো। ডাকিলেন, জ্ঞানদা এখন কেমন আছিস মা? ভালো আছি মা। হ্যাঁ রে, আমার কথা অতুল কিছু লিখেছে, পড়ে দেখো না। কৌতূহল আর তিনি সামলাইতে পারিলেন না, জানালার কাছে কাগজখানি মেলিয়া ধরিলেন। অত বড় কাগজের মধ্যে মাত্র দুই ছত্র লেখা দেখিয়া প্রথমটা তাহার মনে হইল মেয়ে কি দিতে হয়তো কি দিয়াছে। পরক্ষণেই শ্রীচরণের সুপাঠ দেখিয়া মনে মনে হাসিয়া বলিলেন, তাই দেই পড়তে দিয়েছে, এ যে আমারই চিঠি। লেখা আছে, সেই সময় বলেছিলাম ও জায়গা ম্যালেরিয়ার দ্বীপ। জ্ঞানদার জ্বর শুনিয়া দুঃখিত হইলাম, আশা করি শীঘ্র আরোগ্য হইয়া যাইবে। আমরা ভালো আছি, আমার প্রণাম গ্রহণ করিবেন। ইতি। দুর্গার কথাটা জিজ্ঞাসা করিতে একটু বাঁধিল, কিন্তু মায়ের প্রাণ, না জিজ্ঞাসা করিয়াও থাকিতে পারিলেন না। কাছে বসিয়া মেয়ের রুক্ষ চুলগুলি আঙুল দিয়া নাড়িতে নাড়িতে আস্তে আস্তে বলিলেন, হ্যাঁ মা, তোমার চিঠিটার মধ্যে বুঝি অতুল রাগ করেছে। কেন তা বিস্মিত হইয়া মুখ ফিরাইয়া কহিল, আমার চিঠি আবার কোথায় মা, তোমাকেই তো লিখেছেন। দুর্গা একটুখানি হাসিয়া বলিলেন, আমি দেখতে চাই না, শুনলেই সুখী, রাগ করেছে সে তো আমি বুঝতেই পাচ্ছি। না মা, তিনি আলাদা করে আমায় কিছুই লেখেননি, যা লিখেছেন তা ওই বলিয়া মেয়ে পুনরায় পাশ ফিরিয়া শুইল। সবে দুছত্র, আর কোনো কথা নেই বলিয়া দুর্গা স্তব্ধ হইয়া গেলেন। তাহার যে আঙুলগুলো এতক্ষণ মেয়ের চুলের মধ্যে নানা প্রকার বিচিত্র গতিতে বিচরণ করিয়া ফিরিতেছিল, সেগুলো যেন হাড়ের মতো শক্ত হইয়া উঠিল। এইভাবে অনেকক্ষণ নিঃশব্দে বসিয়া থাকিয়া তিনি উঠিয়া গেলেন। আবার দিন কাটিতে লাগিল। প্রথম অগ্রহায়ণের শীতের বাতাস বহিতেছিল। দুর্গার এক ছেলেবেলার সাথী বাপের বাড়ি আসিয়াছিল। আজ দুপুরবেলা মেয়েকে একটু ভালো দেখিয়া দুর্গা তাহার সহিত দেখা করিতে বাহির হইয়াছিলেন। পথে ডাক পিয়নের সাক্ষাৎ পাইয়া ডাকিয়া বলিলেন, হ্যাঁ দাশু, আমার নামে চিঠিপত্র পাচ্ছি না কেন? দাশু হাসিয়া কহিল, চিঠি না এলে কি করে পাবে দিদি ঠাকুরান? দুর্গা সন্দিগ্ধ স্বরে বলিলেন, আমার কিংবা আমার মেয়ে জ্ঞানদা দেবী, কারোর নামে কি চিঠি আসে না? দাশু কহিল, হেলেই তো আমি দিয়ে যেতাম দিদি ঠাকুরন। দুর্গা বলিলেন, না দাশু, তোমার ব্যাগটা একটু ভালো করে দেখো, আসতেও পারে, তিন দিনখানা চিঠির জবাব দেবে না, আমার অতুল তো অমন ছেলে নয়। দাশু পৃথা পরিশ্রম না করিয়া কহিল, না দিদি নেই, এলেই পাবে বলিয়া যাইতে উত্তত হইলে দুর্গা বাধা দিয়া বলিলেন, হ্যাঁ দাশু, এমনও তো হতে পারে, তোমার পোস্ট অফিসেই পড়ে আছে, পোস্ট মাস্টার তো আমাদের নাম জানে না, হয়তো বা টেবিলের তলায় ঘোঁচে কাঁচে কোথাও পড়ে গেছে, তোমরা কেউ দেখতে পাওনি। আমাকে তো এখানে সবাই জানে, আমি নিজে গিয়ে কি একবার খুঁজে দেখতে পারি নে? ব্যাকুলতা দেখিয়া দাশু সদয় চিত্তে কহিল, কেন পারবে না দিদি ঠাকরন, কিন্তু সে মিছে খোঁজা হবে। আচ্ছা আমি গিয়ে আজ একবার খুঁজে দেখব, যদি পাই দিয়ে যাব বলিয়া সে সময় নষ্ট না করিয়া চলিয়া গেল। দুর্গা ঠাকুর দেবতার চরণে বিশ্বের ঐশ্বর্য মানত করিতে করিতে চলিলেন। হে মা দুর্গা, হে মা কালী, একখানি চিঠিও যেন খুঁজে পাওয়া যায়।
কেন তার এত বড় অসুখ শুনিয়াও সে উত্তর লিখিবে না, এ তো কোনো মতেই বিশ্বাস করা যায় না। সে নিশ্চয়ই লিখিয়াছে, কিন্তু কোথাও গোলমাল হইয়াছে। হায়রে মানুষের আশা, শতকোটি সম্ভব অসম্ভব জল্পনা কল্পনার মধ্যে এ কথাটা একবারও দুর্গার মনে উদয় হইল না যে ইতিমধ্যে অতুলের মনের গতি বদলাইয়া চাইতেও পারে। একবারও ভাবিলেন না অতুলের চেয়ে কামনা একদিন একান্ত সঙ্গোপনে সম্পূর্ণ আবরণের অন্তরে শুধু নির্বিবাদেই বাড়িয়া উঠিতে পারিয়াছিল। তাহাকে এমন অসময়ে এত বড় অনাবৃত প্রকাশ্যতার মাঝখানে টানিয়া আনিলে সে চক্ষের পলকে শুকাইয়া যাইতে পারে। এখন শত বিরুদ্ধ শক্তি সজাগ হইয়া তাহাকে মুহূর্তের মধ্যে চাপিয়া মারিতে পারে। মানুষ এমনই অন্ধ। দুর্গা একটু সকাল সকাল বাড়ি ফিরিয়া মেয়ের ঘরে ঢুকিয়া প্রথমেই প্রশ্ন করিলেন, হ্যাঁ রে জ্ঞানদা, দাশু কোনো চিঠিপত্র দিয়ে গেছে? মেয়ে কুণ্ঠিত স্বরে বলিল, না মা। আজ দুই মাস হইল উপর্যুপরি তিনখানা পত্রের জবাব আসিতেছে না। দুর্গা সংশয়কুব্ধ কণ্ঠে কহিলেন, তুই হয়তো ঘুমিয়ে পড়েছিলি, তো সারা না পেয়ে দাশু ফিরে গেছে। আমি বাড়িতে নেই, একদিন একটুখানি কি জেগে থাকতে পারিস নে বাছা? বলিয়া দুর্গা মুখ ভার করিয়া চলিয়া গেলেন। কেনদা চুপ করিয়া রহিল, সে ঘুমায় নাই, জাগিয়াছিল বলিয়া তর্ক করিল না। মায়ের কাছে প্রত্যহ একই প্রশ্নের একই উত্তর দিতে দিতে সে নিজের লজ্জায় নিজেই মাটির সঙ্গে মিশিয়া যাইতেছিল। দুর্গা তৎক্ষণাৎ ফিরিয়া আসিয়া দ্বারের বাহির হইতে কহিলেন, কেন দাশু আমায় যে বললে সে খুঁজে এনে দিয়ে যাবে? আজ কেমন করিয়া যেন তাহার নিশ্চয় বিশ্বাস হইয়াছিল, অতুলে চিঠিপত্র আসিয়াছেই। মেয়ে কথা কহিল না, একটা মলিন কাঁথার মধ্যে মুখ লুকাইয়া পড়িয়া রহিল। কিন্তু দুর্গা এখানেই থামিতে পারিলেন না। তিনি ভ্রাতুষ পুত্রকে পোস্ট অফিসে পাঠাইয়া খবর লইয়া জানিলেন, দাশু আসে নাই। পরে তিন চারিদিন তিন পত্রের প্রত্যাশায় অহরাত্র যেন কণ্টক সজ্জায় বসিয়া কাটাইলেন, তথাপি কিছুই আসিল না। অবশেষে হতাশ হইয়া অতুলের জননীকে চিঠি লিখিলেন। তিনি প্রত্যুত্তরে সংক্ষেপে জানাইলেন, অতুল ভালো আছে এবং কলিকাতার বাসায় থাকিয়া পূর্ববৎ লেখাপড়া করিতেছে। তাহার চিঠির মধ্যে একটা তাচ্ছিল্যের সুরই যেন দুর্গার কানে বাজিল। এমনি করিয়া অঘ্রাণ গেল, পৌষ গেল, কিন্তু অতুলের চিঠি আসিল না। মাঘের মাঝামাঝি মেয়ে যদি বা একটু সারিয়া উঠিল, মা অসুখে পড়িলেন। এত বড় নিরাশার আঘাত তিনি সহ্য করিতে পারিলেন না। তাছাড়া বউয়ের প্রতি বিদ্বেষে রাতার অন্ত ছিল না। তাহার উল্লেখ করিতে হইলেই ঘৃণা ভরে কখনো বা পোড়া কাঠ, কখনো বা তারকা বলিতেন, এবং যত দিন যাইতে লাগিল ঘৃণা যেন অপরিসীম হইয়া উঠিতে লাগিল। তাহার আরও একটা কারণ ছিল এই, ফোড়া কাঠ নিজের ধরনে জ্ঞানদাকে তাহার স্বাভাবিক মাধুর্যের জন্যই বোধ করি ভালোবাসিয়াছিল, যত্নও করিত। কিন্তু এই যত্নের মধ্যে একটা উৎকট স্বার্থের গন্ধ পাইয়া দুর্গা বিষের জ্বালায় জ্বলিতে লাগিলেন। বড় দুঃখের দেহ, তাই অনেক সহিয়াছিল কিন্তু আর সহিল না। মাঘের শেষে তিনি শয্যা গ্রহণ করিলেন। মেয়ে কাঁদিয়া বলিল, আর না মা, এইবার বাড়ি চলো, যা হওয়ার সেখানেই হোক। দুর্গা রাজি হইলেন। তাহার সম্মতির এখন বিশেষ কোনো কারণ ছিল না, শুধু এই পোড়া কাঠের যত্ন ও আত্মীয়তা থেকে বাহির হইবার জন্যই মন যেন তাহার অহরহ পালাই পালাই করিতে লাগিল। যাত্রার উদ্যোগ হইতেছে শুনিয়া শম্ভু বাঁকিয়া বসিলেন। তখন সকাল সাতটা আটটা। শম্ভু সন্ধ্যার নিক সারিয়া খটখট শব্দে বাহিরে আসিয়া ডাকিলেন, দুর্গা। দুর্গা দাওয়ার এক প্রান্তে খুঁটি ঠেস দিয়া মুখ ধুইতেছিলেন। কেনদা কাছে বসিয়া সাহায্য করিতেছিল। দাদার আহ্বানে দুর্গা সাড়া দিলেন। শম্ভু কহিলেন, এখন তো তোমার যাওয়া হতে পারে না। কেন দাদা? কেন দাদা,
আমি কি তোমার জন্য কথা দিয়ে মিথ্যেবাদী হব নাকি? সে জন্ম আমার না। কথাটা না জানিয়াও দুর্গার বুকের ভেতর তোলপাড় করিতে লাগিল। মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করিলেন, কিসের কথা দাদা? শম্ভু কহিলেন, ঘেনির বিয়ের। আমি তো আর রাখতে পারিনি, কাজেই আমাদের নবীনের সঙ্গেই সামনের পাঁচই ফাগুনে কথাবার্তা পাকা করে ফেলতে হলো। এদিকে গয়নাগাটিও মন্দ দেবে না বলেছে, দেখতে শুনতে সব দিক থেকেই ভালো হবে দেখলাম কি না। খবর শুনিয়া দুর্গার মাথায় পাঁচ ভাঙিয়া পড়িল। কাঁদো কাঁদো হইয়া কহিলেন, আমাকে না বলে কথা দিলে কেন দাদা? এ বিয়ে তো আমি প্রাণ থাকতে দিতে পারবো না। শম্ভু ক্রুদ্ধ হইয়া কহিলেন, পারবো না বললেই হবে, আমি মামা, আমি যা বলবো তাই হবে। তোর জন্য কথা নড়চড় করব, তেমন বাপে আমায় জন্ম দেয়নি তা জানিস? এইবার দুর্গা সত্যি সত্যি কাঁদিয়া ফেলিলেন। কহিলেন, না দাদা, মেয়ের বিয়ে এখানে আমি মরে গেলেও দেব না, আমার জন্য তুমি এতটুকু ভেবো না দাদা। কণ্ঠ রুদ্ধ হইয়া কথাটা তিনি শেষ করিতে পারিলেন না। শম্ভু এই কান্না দেখিয়া মহাবিরক্ত হইয়া দাঁত খিচাইয়া কহিলেন, শুভ কর্মে মিছে কাঁদিস নে ভ্যান ভ্যান করে, যা হওয়ার নয় যা পারবো না। ঢঙ্গস্থলে পোড়া কাঠ দেখা দিলেন, দুই হাত গোবর মাখা, বোধ করি তখনও গোয়াল ঘরের ব্যবস্থাই করিতেছিলেন। উঠোনের ওপর আসিয়া স্বামীকে উদ্দেশ্য করিয়া অকস্মাৎ ভাঙা কাঁশির মতো খ্যান খ্যান করিয়া বাজিয়া উঠিলেন, বলি সুপাত্তরটা কে গা ঠাকুর, একবার শুনতে পাইনে? শম্ভু স্ত্রীর ভাবগতিক দেখিয়া বিচলিত হইলেন, কিন্তু মুখের সাহস বজায় রাখিয়া কহিলেন, যেই হোক তাতে তোর কি? পোড়া কাঠ গোবর মাখা হাত দুখানা নাড়া দিয়া অর্ধেক উঠানটা যেন নাচিয়া আসিল। তেমনি সুমধুর কণ্ঠে সমস্ত পাড়াটা সচকিত করিয়া কহিল, মামা, মামার তিফলাতে এসেছেন, নবীনের সঙ্গে বিয়ে দেব, তাহলে ১০০ টাকা সুদে আসলে শোধ হয়ে যায় না? তাই সে সুপাত্তর, আমার নিজের দাদা, আমি জানিনি, তারি গাঁজা খেয়ে পাঁচ ছেলের মা বউটাকে 8 মাসের পেটের ওপর লাতি মেরে মেরে ফেললে কিনা, তাই অমন সুপাত্তরটি আর নেই। গলায় দেওয়ার দড়ি জোটে না তোমার? ধিক ধিক। শম্ভু ভগিনী ভাগিনী ওর সম্মুখে ক্রোধ সংবরণ করিতে পারিলেন না, পায়ের খড়ম লইয়া চিৎকার করিয়া কহিলেন, চুপ কর বলছি হারামজাদি। পোড়া কাঠ এইবার খেপিয়া উঠিল, সে এমনি একটা ভয়ঙ্করী ভঙ্গি করিয়া চেঁচাইয়া উঠিল যে সে বস্তু চোখে না দেখিলে শুধু লেখা পড়িয়া বোঝা যায় না। কহিল, হ্যাঁ, আমাকে হারামজাদি ফের মুখে আনলে পোড়া কাঠ যদি না মুখে গুঁজে দিত, আমি পাঁচু ঘোষালের মেয়েই নই, জোর করে বিয়ে দেবে। কেন, কে তুমি? ও এসেছে মেয়ে নিয়ে 2 দিন জুড়োতে, কেন তুমি ওকে রাত দিন ভয় দেখাবে? হাঁসবটিটা আমার দেখে রেখো, শালি ভগ্নিপতের একসঙ্গে নখ কান কেটে ছাড়বো, তবে আমার নাম ভামিনী। সে মূর্তির সামনে শম্ভু আর কথা কহিলেন না, ঘরে চলিয়া গেলেন। পোড়া কাঠ তখন দুর্গার পানে ফিরিয়া চাহিয়া কহিল, ও কি সোজা চা আমার ঠাকুরজি, তোমার আশা পর্যন্ত মদলো মারছে, কি করে সোনার প্রতিমা বাঁদরের হাতে দিয়ে ধার শোধ করে জমি খালাস করে নেবে? আবার বলে আমি মামা। একটুখানি দম লইয়া কহিতে লাগিল, বললে তুমি মনে কষ্ট করবে, তাই আমি বলতাম না ঠাকুরজি, বললাম মেয়েটা জ্বরে মরে যায়, একখানা ভালো ডাক্তার আনো, বললে অত পয়সা নেই আমার, সম্বলের মধ্যে সম্বল একগাছি রূপার গোট ছিল আমার, তাই বাঁধা দিয়ে আমি ডাক্তার ডেকে আনলাম। আর বলে কিনা যা খুশি করবো আমি মামা। মুখ পোড়া, আমি বেঁচে থাকতে ভয় নেই ঠাকুরজি, আমি আজই বন্দোবস্ত করে দিচ্ছি, তুমি বাড়ি গিয়ে মেয়ের বিয়ে দাওকে, দিয়ে যখন খুশি আবার এসো। দুর্গা খুঁটি ঠেস দিয়া তেমনি বসিয়া রহিলেন, তাহার 2 চক্ষু দিয়া কেবল ছরছর করিয়া জল করাইয়া পড়িতে লাগিল। পোড়া কাঠ কণ্ঠস্বর কিঞ্চিত খাটো করিয়া অদৃশ্য স্বামীকে লক্ষ্য করিয়া বলিতে লাগিলেন, অনাথ বলে ওর উপর জুলুম করবে কেন? মাথার উপর ভগবান নেই নাকি? আমি বলি যা তোমার আছে তাই নিয়ে নাড়ো চাড়ো খাও দাও, পরে নিয়ে নিজের পেট মোটা করবো কি জন্য? ভগবান কখনো ভালো করেন না। সেই দিনেই দুপুরবেলা যাত্রার সমস্ত বন্দোবস্ত ঠিক হইয়া গেল।
গরুর গাড়িতে উঠিতে গিয়া দুর্গা পোড়া কাঠের দুপায়ের ওপর মাথা পাতিয়া আজ সত্য সত্যই তাহা অশ্রু জলে ভিজাইয়া ফেলিলেন। কহিলেন, বউ বড় ভাজ তুমি, তোমাকে তো আশীর্বাদ করতে পারিনে, কিন্তু ভগবান তোমাকে যেন দেখেন, আমার জন্য তুমি তোমার গোড় ছড়াটি পর্যন্ত নষ্ট করে ফেললে। পোড়া কাঠ আত্যন্ত মারি বাহির করিয়া হাসিয়া কহিল, ছাই গোড়ছড়া, এই বল ঠাকুরজি, হাতে নোয়া নিয়ে স্বামী পুত্তুরের গোব্রাহ্মণের সেবা করে যেন যেতে পারি। নাও রোগা শরীরে আর দাঁড়িয়ে থেকো না, গাড়িতে উঠে বসো। গেনি মামা মামির ঘরে অনেক কষ্ট পেয়ে গেলি মা, কিন্তু আবার আসিস, ভুলিস নে যেন বলিয়া হাতের মধ্যে জোর করিয়া দুটি টাকা গুঁজিয়া দিল। গাড়ি ছাড়িয়া দিলে দুর্গা চোখ মুছিতে মুছিতে কহিলেন, না বুঝে অনেক অপরাধ তোমার চরণে করে গেলাম বউ, সেসব আমার মাপ করো। পোড়াকাট আজ আর সমস্ত মারি বিকশিত করিয়া হাসিল না, বরং চট করিয়া এক ফোঁটা চোখের জল মুছিয়া কহিল, পোড়া কপাল, অপরাধ তো সব আমার হলো ঠাকুরজি, হলো ও গেনি, মামা মামির ওপর রাগ টাগ করিস নে যেন। আসতে বছর আম কাঁঠালের দিনে তোর নিমন্ত্রণ রইল, জামাইকে সঙ্গে করে একবার আসিস মা বলিয়া হাতের পেট দিয়া আরো দু ফোঁটা চোখের জল মুছিয়া ফেলিল। ব্যাস, আমাদের আজকের পর্ব এখানেই শেষ। মেয়েকে তার মামির দৌলতে প্রাণে এবং মানে দুইভাবেই আপাতত বাঁচাতে পেরেছেন দুর্গা, কিন্তু এবার জলে কুমিরের ভয় পেরিয়ে কি আবার ডাঙার বাঘের মুখে ফিরতে হবে, নাকি তার স্বপ্নই সত্যি হবে? অতুল তার কথা রেখে তার অভাগিনী অসুস্থ মেয়েটিকে রাজস্থানী করে নিয়ে যাবে। সব প্রশ্নের উত্তর সমেত দ্বিতীয় তথা অন্তিম পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি আপনাদের কাছে। ততদিন খুব ভালো থাকবেন, ভালো রাখবেন। শুভরাত্রি।